এটা কি আপনি জানেন যে আপনার এই কাম করতো আপনাকে পতিতাবৃত্তির কাজে নিয়োজিত করার বিষয়ে আল্লাপাক বলছে যে তারা যদি সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তাদেরকে বাধ্য করো না কিন্তু তারা যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই তারা যদি রাজি থাকে তাহলে পতিতাবৃত্তি করানো যাবে কিন্তু

হুনায়ন যুদ্ধের সময় আউতাসের দিকে একটি বাহিনী পাঠান তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কই দিকে তাদের হস্তগত হয় এদের মধ্য থেকে দাসীদের সাথে সহবাস করে রাসুকামের কয়েকজন জন্য নাজা এর মনে করলেন তাদের মুসিক স্বামী বর্তমান থাকার কারণে আল্লাহতালা আয়াত অবতীর্ণ করেন এবং স্বামী নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তারা তাদের পূরণ করে নিবে গর্ভবতী হলে প্রসব এক ঋতু অতিবাহিত হওয়া বলে হাদিসের নাম আচ্ছা এই হাদিসটা পড়া আপনি কি বুঝলেন একটু আমাদেরকে বোঝাই দেন তো ভাই এই হাদিসে আসলে কি বলা হয়েছে মোহাম্মদ মানে একদল মানে সৈন্য পাঠাইলো আওতাসের দিকে তারপরে তারা কাফের সাথে মুখোমুখি হইলো নাকি ভাই হম

লেখা তারা তো বন্দি নাকি বন্দি তারা তো মুক্ত না নাকি তারা যে বন্দি এটা বুঝতে কি আমাকে অনেক অনেক হলে অনেক জ্ঞান লাগবো অনেক অনেক বই পড়ন লাগবে এটা নাকি তারা যে বন্দি এটা যাচ্ছে তারা কি না খায় মরবে নাকি তারা যদি তারা না খায় মরবে নাকি খায় মরবে এটা তো আমার প্রশ্ন না ভাই প্রশ্ন তো বন্দিত নাকি কয়েক আচ্ছা তারা তার মানে তারা তো ইচ্ছা ইচ্ছা তো আর বন্দি হয় নাকি

মারে আপনার 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 বন্দি করে নিয়ে গেলো হিন্দু জেনারেলরা হ্যাঁ জেনারেলরা তারপরে একটা মানে মনে করেন সাত ফুট লম্বা একটা জেনারেল আছে সে আপনার ছোট বোনটারে বাঘে পাইলো বাঘে তারপরে বিছনায় উঠাইলো

রাজি না হয় অন্য ক্ষেত্রে এটা মনে থাকে না আপনি তো প্রথম মায়ের কথা করলেন তাই না মায়ের কথাটা ওনার মায়ের কথাটা ওনার পরে আপনি কি বুঝেন নাই যে আপনার কি জন্য আপনার মায়ের উদাহরণ দেওয়া হয়েছে না কি বোঝা তাই

আমি একটা কথা বলি আমি বলি আমি যুক্তিবিজ্ঞান দর্শন দেন তো নাকি আপনার মারে শুনেন শোনেন নাকি আপনার মারে দর্শন করার আগে খাওয়ানোর সাথে অনুমতি দিতে হবে কিন্তু অন্য অন্য মহিলাদের খাওয়াই দিয়ে হবে তাদের অনুমতি দরকার নেই আপনার মার সাথে দেন অসুবিধা কোথায় আমার মাস আমার না যে কোনো মহিলার সাথে আমি চিন্তা করতে না যে তারা ভাত খাওয়াই দর্শন করবে ইভেন আপনার মার্কেট আমি চিন্তা করতে না আপনি এত বড় খুবই চিন্তা করেন যে বাইশেরা খাওয়াইলে কোনো মহিলারা খাওয়াইলে তারপর তাদের তার প্যাডটা খুলে যায় আমরা কিন্তু এই পদ্ধতিটার বিরোধিতা করতেছি হ্যাঁ এটা আপনার মায়ের ক্ষেত্রেও যেরকম বিরোধিতা আমার মায়ের ক্ষেত্রেও বিরোধিতা ফারাজ ভাইয়ের মায়ের ক্ষেত্রেও বিরোধিতা আসাদ ভাইয়ের মায়ের ক্ষেত্রে সবার মায়ের ক্ষেত্রে বিরোধিতা করতেছি আমরা যে এইটা একটা অন্যায় এটা একটা অন্যায় সিস্টেম এটা একটা জঘন্য দর্শন এই ধরনের কোনো কাজ কোনো বন্দি মেয়ের সাথে এই ধরনের কোনো কাজ কখনো করা যাবে না আমরা কিন্তু এটার বিরুদ্ধে আর আপনি কইতেছেন ভাই ওগরে তো এটাই তো ভালো সিস্টেম এর তো ওগরে তো খাইতে দিছে ভাই হ্যাঁ তাহলে করলে অসুবিধা কি আপনি এটা কইতেছেন আপনি প্রস্তাব করতেছেন যে এটা একটা ভালো কাজ হ্যাঁ খাইতে দিলে তাহলে এটা করণ যায় হ্যাঁ প্যান্ট খুলুন যায় খাওয়াইয়া পেট বেরা ভাত খাওয়ায় তার প্যান্টটা খুলুন যায় এটা আপনি প্রস্তাব করছেন এখন আপনার আপনারই প্রস্তাবের কারণে আপনার মায়ের ক্ষেত্রে আমরা জিনিসটাকে লাগাই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনার মায়ের ক্ষেত্রেও কি আপনি একইভাবে জিনিসটাকে

আরেক সাহেব আপনার ধর্মটা আপনাকে কতটা অমানুষে পরিণত করছে আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যে আপনি আপনারা আপনাদের মোহাম্মদের সাহাবিরা মোহাম্মদ এই কাজগুলা করতো তখন আপনি এটা নৈতিক ধরতেছেন ভাই খাওয়াইছে তো খাওয়াই করছে তাহলে সমস্যা কি আপনারা এত কথা কন কেন খাওয়া যে জিনিসের নিজের নিজের মাবুনার খেতে নিতে পারেন না অন্যের মাবুনার ক্ষেত্রে সেটা সেই কষ্ট করারে আপনারা ভালো কাজ বলে মনে করেন নিজের মায়রে খাওয়ায় প্যান খলানো এই জিনিসটা আপনি হজম করতে করতেছেন না অন্যের মাকে খাওয়ায় প্যান খলানো এটা আপনি ধর্মের নামে ঠিকই যেহেতু আপনার দর্শকমী করছে সেটা তো সেটা সুবহানাল্লাহ

আরে আল্লাহ তো সাথে সাথে আয়াত নাজিল করে এটা বৈধতা দিছে আপনার সাহাবিরা নবীর সাহাবিরা এটা করতে সংকোচ করতেছিল এই হাদিসটা পড়লেন না যে নবীর আচ্ছা ভাই আরেকটা কথা বলি আমার কথা কথার মাঝখানে কথা না কথার মাঝখানে কথা না কথা শুনেন না এই যে দেখেন এই হাদিসে লেখা আছে যে আবু সাইদ কুদরি থেকে বর্ণিত হুনায়নের দিন আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন এখানে দেখেন এই যে বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকে রাসূলুল্লাহর কতিপায় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন এই সময় আল্লাহ পাক এই সূরা নিসার ২৪ নম্বর আয়াতটা অবতীর্ণ করেন এই যে দেখেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে তোমাদের অধিকার ভুক্ত দাসী ব্যতিত মানে যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্দত সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ মানে তোমরা ইদ্বতের পরে ওদের লাগাতে পারো তোমরা বন্দী নারীদেরকে ইদের পর লাগালাগি শুরু করে দাও হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়ে আয়াত নাজিল করে দিল ইদ্যতের পর ওই বন্দী নারীদেরকে লাগালাগি শুরু করে দাও সাহাবিরা সবাই শুরু করো স্টার্ট করো তোমরা আর মনে সংকোচ নাই না এটা কি গুনা মনে করো না এটা তোমাদের জন্য বৈধ বুঝলে আয়াতটা তো নাজিল করে দিল আল্লাহ ওয়াকথুটা তো তো মারা দরকার সব সবার আগে আল্লাহর মুখে আল্লাহরে জুতা দিয়া ছিঁড়া জুতা দিয়া কিছুক্ষণ বাইরানো দরকার এরকমের একটা নোংরা জঘন্য বর্বর আসিফ ভাই এই লোকের এই লোকের মরাল স্ট্যান্ডার্ডটা একটু দেখেন তার নবীর এই ডিসগাস্টিং কাজ যেটা তার সে তার নিজের মায়ের কাছে মানতে পারতেছে না এটা দেখে তার কোথায় রিয়েলাইজ হওয়ার কথা যে আমার নবী কত বড় ইরিয়ার ছিল কত বড় একটা জানোয়ার ছিল কি ধরনের একটা দর্শক ছিল এটা সে চিন্তা না করে তার মাথায় খেলতেছে যে তার নবীকে কেন ক্রিটিসাইজ করতেছি তার আল্লাহ মুখে কেন থুতু দিতেছি এইটা তার মেইন কনসার্ন তো এই ধর্মটা একটি কাজ আছে ভাই হ্যাঁ একেবারে অশিক্ষিত মূর্খ যারা ধর্ম সম্পর্কেও কিছু জানে না যারা অন্য ধর্ম সম্পর্কে তো জানেই না দুনিয়ার কিছু সম্পর্কেই জানে না একদম অশিক্ষিত অন্ধবিশ্বাসী মূর্খ লোকজন এখন ওই ধর্মটা টিকা রাখছে আচ্ছা আমরা এই তারেক সাহেবকে একটু শেষবার একটু কথা বলতে তারেক সাহেব আপনার পরিবারের নারী সদস্যদের উপরে ঘটে মনে করেন আপনার ছোট বোনের জামাইও তখন জীবিত আছে এই সময়ে হিন্দুদের দেবতা কৃষ্ণ একটা আয়াত নাজিল করে দিল হিন্দুদের জন্য মনে করেন তর্কের ক্ষেত্রে ধরে নেন তার একটা আয়াত নাজিল হইলো যে তোমাদের মধ্যে যারা যুদ্ধবন্দী নারী আছে না ওগর ইদ্যত পূরণ হওয়ার পরে সেই সব মেয়েদের সাথে তোমরা করতে পারো তখন ওই হিন্দু জেনারেল গিয়ে আপনার ছোট বোনের জামাইয়ের চোখের সামনে দিয়ে আপনার ছোট বোনের নিয়ে গিয়া বিছনায় তুললো এবং খাটে তুইলা খাট কাঁপানো শুরু করে দিল এরকমের অবস্থায় আপনার ছোট বোনের জামাইয়ের মন মানসিকতা কেমন হবে বলেন তো ভাই আপনার তার জামাই জামাই কেমন লাগবে আপনার কেমন লাগতো বলেন তো ভাই খারাপ লাগবে তাহলে আপনার নবী যে আল্লাহ যে এই কামটারে বৈধতা দিল হালাল বলল এইটা ওই কাফেরদের মনে কেমন লাগছিল ভাই তারা তো তারা তো ভাই না মরা গেছিল এটা তো আর বলতে পারছি না এই যে এই হাদিসটাতে দেখেন এখানে তো তারা বর্তমান ছিল যে দেখেন এখানে পড়েন কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহর কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন দেখা যাচ্ছে এটা হুম লাইনটা দেখা যাচ্ছে ভাই বর্তমান তাদের মুশরিক স্বামীরাও বর্তমান ছিল আচ্ছা ধরে নিন তারপরে ধরে নিন স্বামীরা বর্তমান নাই স্বামীরা মরছে মেয়েরা তো বাইচা আছে এখন মেয়েদেরকে বন্দী করে নিয়ে আসছে বাইন্দা বিন্দা নিয়ে আসছে তাই না বন্দী মানে কি বাইন্দা বিন্দা তো নিয়ে আসে নাকি ভাই মানে একটা বন্দীকে কিভাবে বন্দি যুদ্ধ বন্দীদের কে শিক্ষক হাতে পায়ে শিকল আসে তাই না শিকল দিয়ে আরেক সাহেব আরেক সাহেব কথা শুনেন কথা মনে করেন একশোটা মেয়ে ধরা পড়ছে হ্যাঁ একশোটা মেয়েরে পাইছে মানে সেনাবাহিনীর সদস্যরা একশোটা পাইছে এখন সেনাবাহিনীর সদস্য আছে পাঁচশো মেয়ে পাইছে একশো

হ্যাঁ আমি আমি জানি তো আপনি কোন আয়াতের কথা বলতেছেন ভাই সেটা তো ভিন্ন বিষয় সেটা তো এই বিষয় না এখানে বলা হয়েছে যে তোমাদের মানে দাসীদেরকে প্রতিতা হিসেবে ব্যবহার করতে अला পাক একটা মানে হালকা হালকা নিষেধ করছে তাও আবার করা করে নিষেধ করে নাই ওই আয়াতটা ভালো করে পড়ে দেখেন লাস্টে আবার লেখা আছে তারপরে যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে তোমরা যদি বাধ্য করো তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে দবা করতে পারে আয়াতটা কি আপনি দেখবেন

বক্তব্য যারা মত খায় তারা তো মনে করে যে মদ খাওয়া ভালো যে জুয়া খেলে হ্যাঁ যে সুদ খায় হ্যাঁ তো ওনার বক্তব্য এগুলো ঠিক না এগুলো খারাপ কিন্তু এগুলো যে খায় বা যে করে তার কাছে তো এটা ঠিক তাহলে এইটা বলার মানে কি আচ্ছা আমি মানে তারেক সাহেবকে একটা প্রশ্ন করি যে তারেক সাহেব মনে করেন আপনার বাংলাদেশের একজন ক্ষমতাশালী আহ এমপি মনে করেন শামীম ওসমান আপনার বাসায় ঢুকা আপনার দুই বোনের রেপ করলো রেপ করার পর বাসায় চলে গেলো তারপরে ওই শামীম ওসমানের তো ভালো কিছু আছে সে হয়তো দুই একদিন দুইটা ফকিরে একশো টাকা করে ভিক্ষা দিছিল এখন আমরা কি বলতে পারি যে সেই শামীম ওসমান যদি এই ঘটনা ঘটায় তারে কি আমরা একজন ধর্ষক বলবো নাকি একজন ভালো মানুষ বলবো যেহেতু সে দুই একদিন ফকিরে একশো টাকা করে দিছিল সীমালঙ্গন করছে কিন্তু মানুষের হক কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না ভাই আপনাকে আপনাকে জিজ্ঞেস করছি যে স্বামী ওসমান আপনার দুই বোনকে একসাথে দর্শন করে গেছে হ্যাঁ

মনে করেন স্বামী মসমান আইসা আপনার ঘরে ঢুকা দুই বোনের রেপ করছে ফাটা ফাটা ফেলাইছে রক্তারক্তি করে দিছে হ্যাঁ কইরা গাড়ি দিয়ে বাসায় যাওয়ার সময় একটা রাস্তা দেখছে একটা ফকির ফকিরে একশো টাকা দিচ্ছে ভিক্ষা এখন এই যে স্বামী মসমানকে আমরা এখন কি বলতে পারি যে সে একজন গরিব দুঃখীদের মানে মহান মানবতাবাদী স্বামী মসমান যে গরিব দুঃখীদের দুঃখ বোঝে সে একশো টাকা ফকির দেয় এটা বলবো নাকি তাকে আমরা একজন ধর্ষক বলবো কোনটা বলবো আপনি হলে কি বলতেন বলেন তো দর্শক বলবো ও মা একটা ভালো টাকা দেওয়ার মতো ফালতু একটা বিষয় তার থেকে অনেক বড় অপরাধ সে করছে দুইটা দর্শন করছে তাই না আপনার সাথে আমি একমত তারেক ভাই হ্যাঁ এত বড় অপরাধ করার পর কোথায় কারশো টাকা একশো টাকা দিচ্ছে এটা নিয়ে আবার এত কথা অবশ্যই অবশ্যই আপনার সাথে সম্পূর্ণ একমত আপনাকে আমি সাধুবাদ জানাই আপনি এটা বুঝতে পারছেন এখন আপনাকে আমার জিজ্ঞাসা যে এই যে নবী মোহাম্মদ মেয়েদেরকে বন্দী করে আইনা তাদেরকে সাহাবিদের ভিতরে ভাগ করে দিত তাদেরকে তাদের সাথে সহবত করার জন্য এখন যদি মোহাম্মদ কাউরের দুইশো টাকা মানে বিখ্যাত বা সত্য কথা বলতে বইলাও থাকে কি যায় আসে ভাই গেছে আকামদের মেয়ে বাঘা বাঘি করছে করছে মেয়েদেরকে সেই মেয়েদেরকে আবার এক একটা সাহাবিদেরকে দিছে আবার বলে দিছে তোমরা করতে পারো ইদ্ধের পরে করতে পারো ওদের সাথে এটা তো ভয়ঙ্কর অপরাধ ভাই এটা তো নারী দর্শন ভাই একটা মেয়ে মেয়ের সাথে তো এই কাজ করা যায় না আপনার বোনের সাথে করা যায় না আমার বোনের সাথে করা কারো কারোর সাথে করা যায় কোনো কাফের মুসলিম কারো বোনের সাথে করা যায় না করা যায় আপনি কি মনে করেন করা যায় কাজ না আপনার নবী এটা করছে ভাই এটা তো আপনি ঢাকতে পারবেন না হাদিসে সহি হাদিসে পরিষ্কার বলা আছে কোরআনেও বলা আছে তাফসিরও আছে সিরাতেও আছে আপনি আপনি কেন দুনিয়ার কোনো মুসলমান এটা ঢাকতে পারবে না আপনার নবী এই আকাম করে গেছে এত বড় আকাম একটা মেয়ের মানে মেয়েকে মানে ইয়া করা মেয়ের বিনা অনুমতিতে তার গায়ে হাত দেয়া তার জামা খোলা

এটা আমরা বুঝি এটা যে আপনার এটা আপনি কি করবেন ভাই আপনার নাই আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন এটা তো আপনার বিশ্বাস করোনই লাগবে আপনার বাপমা আপনার কাল থেকে শিখাইছে কিন্তু ভাই আমরা তো এগুলো পড়ালেখা কইরা দেখছি আমরা তো দেখছি যে এগুলোর ভিতরে কি আছে আচ্ছা

লোক হইলে ঠিক ছিল মানে নিতে পারবে ঠিক ছিল এই লোকটা আসলে আচ্ছা তারেক সাহেব তাহলে আপনি আরেকদিন আমাদের সাথে যুক্ত হন আরেকদিন আপনার সাথে কথা বলি আজকে তো আমাদের একদম টাইম শেষ ভাই টাইম শেষ আমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে গেলেন চাইলে আপনি যদি পারেন তাহলে দলিল নিয়ে এসে আমাদের দাঁত ভেঙে দিলেন অসুবিধা কি আমরা খুশি হম আমার দুইটা প্রশ্ন করার ছিল আর কি আরেকদিন করেনি দুইটা প্রশ্ন আপনার আগে আরেকদিন যুক্ত করবো না